বেরোতে পারছে না, ভোলাতে বেরোতে পারছে না, মতন তো বেরোতে পারছে না। আমি তো এখানে বসে গেছি, এবার বেরোবে কী করে? এখানে আমি তো বসে গেছি, এবার বেরোবে কী করে বলো? উফ, 4:20, 4:20 বাজে, দেখেছেন খাওয়ার টাইম হচ্ছে। একটু পরে খেতে দেবো, আমি একটু গল্প করে নিই, আমি একটু গল্প করে নিই মা। এই দরজাটা খুলবো না, খুললে না সব বেরিয়ে যাবে, সব ছাড়া আছে। বাচ্চা তো বাচ্চা, এই যে আদর করছি, চলে এসেছে, দেখেছেন আমার ঘাড়ে মাথা দিয়ে দিয়েছে কে? সুন্দরী, আমার সুন্দরী, সুন্দরী কাউকে আদর করতে দেবে না জানেন কি মা। যাই হোক, যেটা বলার বলার হচ্ছে না, একটা না কীরকম একটা অ্যাটমসফিয়ারটা না কেমন একটা হয়ে গেছে। মানে একটা ঘটনা, ঘটনাটা হচ্ছে কালী পুজোর দিনকের ঘটনা, কালী পুজোর দিনকে ঘটনা। ও তুই এখনো যাসনি? এবার বলি দরজা দে। হ্যাঁ, কালী পুজোর দিনকের ঘটনা। কালী পুজোর দিনে কী হয়েছিল জানেন? কালী পুজোয় তো বললাম তো কিছু জ্বালাই ঠালাই নি, তারপর বললাম মন টন খারাপ ওই দিনকে। জানি না, মনের ভুলও হতে পারে, মনের ভুলও হয় অনেক সময় মানুষের, যখন বেশি অত্যাধিক কোনো জিনিসের প্রতি একটা চিন্তাভাবনা থাকে তখন একটা মানসিক ভুলবশত বা মানসিক একটা অত্যাধিক চিন্তার ফলে ওই জিনিসটা হয়। ওই দিনকে হয়েছে কি, আমি ওই দিনকে 10টা থেকে লাইভ করেছি, কালী পুজোর দিনকে। লাইভ টাইভ করার পর আমি যথারীতি, আমার তো বাচ্চাদের 10:30, বড় যে 10:30 মধ্যে ওদের মশার ধূপ টুপ দিয়ে ওদের ঘরে যে গ্রিলটা আছে বাইরে ওখানে চাপাচুপি দিয়ে দিই, যাতে ঠান্ডা ফান্ডা না আসে। তা ওটা সেদিনকে হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো ওইটা করতে গিয়ে। ওটা আমার লাইভ টাইভ শেষ হয়েছে, লাইভ শেষ হওয়ার পর আমি ফ্রেশ হয়ে গেছি মশার ধূপটা জ্বালিয়ে ওদের মশার ধূপ দিতে। মশার ধূপটা দিয়েছি ভিতরে ওদের ঘরে, আর ওদের যে কাপড়টা থাকে প্লাস্টিক আর কাপড় সেটা ওদের গ্রিলে দিয়ে দিই ঠান্ডা যাতে না আসে। ওই কাপড়টা দেওয়ার সময় হঠাৎই না আমার কাপড়টা না কেউ মনে হলেন মুঠো করে কাপড়টা ধরে নিচের দিকে নামিয়ে দিল সজোরে, মানে খুব। আর সেই সময়টা মনে হচ্ছিলো কোনো মানুষের কাজ, মানে মানুষে এরকম ধরে নামিয়ে দিয়েছে, এইরকম একটা ফিলিংস বুঝেছেন হয়েছিল ওই দিনকে আমার। যে কী হলো, কে কাপড়টা ধরে এরকম, আর আমার এরকম হাতটা এরকম গ্রিলের ওপরে, তো গ্রিলের ওপরে এইরকম করে আমি দিতে যাচ্ছি কাপড়টা, আর ওখানেই এতটা উঁচুতেই কাপড়টা এরকম কেউ যেন মুঠো করে ধরে না, এরকম সজোরে কাপড়টা আমার এরকম নামিয়ে দিয়েছে, বাচ্চাদের যে কাপড়টা আমি চাপা দিই। আমি না ওই সময়টা না প্রথমে ভাবলাম আমার বাচ্চারা মনে হয় ভেতর দিয়ে টানলো কাপড়টা, বলে আমি ফাঁক দিয়ে এরকম করে গ্রিলের ফাঁক দিয়ে দেখছি সবাই ঘুমাচ্ছে, আর গ্রিলের কাছে শুধু নিচটায় নয়নধারী শুয়ে আছে, ও ঘুমেরই মতো কিন্তু শুয়ে আছে, আর পিছন দিকে আছে চিঠি, আর এই তিনজন ওরা ভেতর দিকটা শুয়ে আছে। তাহলে কাউরই টানার কথা নয়, কেউ টানতে পারবে না, আমার গ্রিলগুলো খুব খুব মুখ কাউর গলবে না যে ওখান থেকে অত উঁচুতেও টেনে, বলবো কি যখন ওই কাপড়টা ওরকম ধরে কেউ টানলো না পুরো, আমি বুঝতে পারলাম যে কোনো মানুষের কাজ, এরকম একটা মনে হলো আমার। সঙ্গে সঙ্গে সারা বডি না একদম কীরকম হয়ে গেলো বলুন তো, পুরো যেন ওখানটার থেকে আমি আর নড়তে পারছি না, আর কীরকম একটা হালকা হয়ে গেলো আমার শরীরটা। আর আমি খুব মানে কি বলুন তো রাশভারী, আমি সহজে কোনো জিনিসে ভয় পাই না জানেন তো। এবার ওরকম হওয়ার পর আমি একটা কথাই বলতে থাকলাম, মানে আমার হাত তখন আর চলছে না, আমি ওর বাবা আমার ঘরে মানে আমাদের ঘরে ওর বাবা শুয়ে মোবাইল ঘাঁটছে, ওই দেখছে সব ভিডিও ফিডিও দেখছে, তখন ওর বাবাকে আমি শুধু একটা কথাই বললি বলেই যাচ্ছি অনবরত, কী গো তুমি কোথায়, কী গো তুমি কোথায়, কী গো কনস্ট্যান্ট ওই একটা কথাই আমি বলে যাচ্ছি, আর ওই কাপড়টা ওই গ্রিলে দেওয়ার চেষ্টা করছে। আর কিন্তু আমার বডি পুরো তখন ঠান্ডা হয়ে গেছে, আর একদম পুরো গা পুরো কাঁটা ফাটা দিয়ে গেছে, একটা কীরকম একটা হয়ে গেছে আমার শরীরটা। অনেকক্ষণ পর ওর বাবা বেরিয়ে না, আমি ওই কনস্ট্যান্ট ওই কথা হচ্ছে কী গো তুমি কোথায়, কী গো তুমি কোথায়, এরকম বলতে বলতে ওর বাবা ঠিক এই জায়গাটা এসে রাত্রিবেলা দাঁড়িয়েছে, দিয়ে বলছে কী হয়েছে, আমি সেই একটাই কথা বলে যাচ্ছি কী গো তুমি কোথায়, কী গো তুমি কোথায়, ওর বাবা দাঁড়িয়ে আছে তবুও আমি সেই কনস্ট্যান্ট ওই কথাটাই বলে যাচ্ছি। তো ওর বাবা তখন বুঝতে পেরেছে মনে হয় যে আমি ভয় পেয়েছি। হোয়াট ইজ দিস, সুন্দরী মাথার উপর দিয়ে লাফিয়ে চলে গেল, কি হলো এটা, মারামারি করবি তো গিয়ে বাবা, হ্যাঁ মারামারি তো করবি গিয়ে বল, এদের কি বলি আমি, কি বলি আমি, কি বলি আমি, এই যে এখন ছাড়বো
ভোলাটাকে ছাড়ি, কারণ ভোলাটা হিঁচি করেছে সেই সকালে। দেখুন 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 দেখুন, বুড়োটাও বেরিয়ে গেল। বুড়ো টাইগার, বুড়ো টাইগার, বুড়ো টাইগার, খাওয়ার টাইম হয়েছে। আমি জানি বাবা, একটা কথা বলছি, তা ওই রকম হয়ে গেছে ওর বাবা। এখানটা দাঁড়িয়ে দাঁড়াও, এইবারে জল দিতে হবে, জল নেই আর ওরকম হয়ে গেছে। তারপরে আমি না এই করেছি, দাঁড়া টাইগার কথা বলছি, তারপরে না ওরকম হয়ে যাওয়ার পরে ওর বাবা আর আমি ওর বাবা গ্রিলটা চাদরটা দিয়ে আমি সাইড দিয়ে ওর বাবার সাইড দিয়ে এসে ঘরে চলে এসেছি। কেন বলতো, ওই দিনকে না একটা কীরকম একটা সকাল থেকে মনটা ভারাক্রান্ত ছিল, কালী পুজো, শ্বশুরমশাইয়ের জন্য মনটা ভারাক্রান্ত ছিল। আর ওই দিনকে আমি শ্বশুরমশাইয়ের ফটোটা বাইরে বারান্দায় দেওয়া ছিল না, আমি নিয়েছি ওর বাবাকে বলেছি বাইরে বাবাকে রেখো না, ঘরে রাখো। দাঁড়াও খেতে দেবো বাবা, নয়নদাঁড়ি দাঁড়াও খেতে দেবো, বাবাকে ঘরে নিয়ে চলে এসো বলে ওই দিন দুপুরবেলায় ওর বাবা আমার শ্বশুরমশাইয়ের ফটোটা নিয়ে এসে ছেলের ঘরে লাগিয়ে দিয়েছে। আর ওই দিনই আমি লাইভ করতে করতে না হঠাৎ কীরকম আমার চোখটা চলে গেছে শ্বশুরমশাইয়ের দিকে, ফটোর দিকে। আর আমি লাইভেই বলছিলাম যে আমার শ্বশুরমশাই দেখুন আমাকে না দেখছে আর হাসছে, আমাকে দেখছে আর হাসছে, আর বল মানে বাবা না আমাদের মধ্যেই আছে, আমরা না খুব মন খারাপ করি, ওর বাবা মন খারাপ করে, আমারও খুব মন খারাপ হয়, এরকম আমি ওইসবই লাইভে বলে তারপরে গেছে। তারপরেই না ওই রকম একটা সিচুয়েশান তৈরি হলো। তা আমি ওর বাবাকে বলছি ঘরে এসে যে তুমি আগে না ফটোটাকে বাইরে করে দাও, ছেলের ঘর থেকে ফটোটা যেরকম বাইরে বারান্দায় ছিল ওই রকম করে দাও। হ্যাঁ, তা ওর বাবা বলছে কী হয়েছে তুমি এই রকম করছো কেন? আমি না ওর বাবাকে বলতে পারছি না, শুধু একটা কথা বললাম, বাবা না আমাদের মধ্যেই আছে, বাবা না আমাদের মধ্যেই আছে। এই কথাটা বলে আমি ঘরে গিয়ে না চুপ করে বসে গেছি খাটের ওপরে। মানে আমি ওই এটা না যেটা আমার ওপর দিয়ে গেল মানে সেই মুহূর্তটা আমি ওটা বলতে পারছি না ওর বাবাকে, কারণ বললে ওর বাবা যদি আবার ভয় পায়। ওই জন্য বলতে পারছি না যে এরকম কেউ আমার কাপড়টা এরকম টেনে, এরকম ওই বাচ্চাদের যে কাপড়টা চাপা দিই ওইটা টেনে ধরে এরকম নামিয়ে দিল। তারপর ওর বাবা সঙ্গে সঙ্গে না, ওর বাবা তো বুঝতে পেরেছে যে না মিঠু তো সচরাচর এরকম তো এরকম বিহেভিয়ার করে না, যে এরকম করছে দুষ্ট, হ্যাঁ যে এরকম করছে কেন। তো ওর বাবা সঙ্গে সঙ্গে ফটোটা নিয়ে বাবার আবার বারান্দাতে যেখানে ছিল পেরেকে লাগিয়ে দিয়েছে। দেওয়ার পরে তারপরে ওর বাবাকে আমি বললাম জানো তো এইরকম এইরকম না ঘটলো। তখন ওর বাবা বলছে যে আমারও সঙ্গে না এইরকমই যেন কিছু একটা হয়, মনে হয় ছাদে ঠাতে গেলে যে বাবা যেন সঙ্গেই রয়েছে। কালকেও ছাদে একটা সন্ধেবেলায় জিনিস আনতে যাওয়ার কথা, আমি তো কত রাত্রে একা ছাদে পায়চারি করতে উঠতাম জানেন, ইদানিং করে বন্ধ করে দিয়েছি, কিন্তু আমি একাই পায়চারি করতাম, খেয়ে দিয়ে উঠে ছাদে চলে যেতাম পায়চারি করতাম। আর আমার ওইটাই কাজ ছিল, খেয়ে দিয়ে উঠবো, উঠে আমার ফোন চার্জে দিয়ে দেবো, দিয়ে আমি পায়চারি করতে চলে যাবো, এইরকম একটা। এবারে আমি কালকে সন্ধেবেলাই গেলাম না ছাদে, ওর বাবা বলি যাবে একটু আমার সঙ্গে ছাদে? তখন ওর বাবা বললো ছাদে আবার তোমার সঙ্গে যাবো কেন? তা আমি বললাম এরকম পল্লবী এসেছিলো, ওর মোবাইল স্ট্যান্ড রেখে এসছে ছাদে, ওটা আনতে যাবো। তো ওর বাবা বললো না আমি নিয়ে এসছি। হয়তো আমার মনের ভুল না কি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যে অত্যাধিক চিন্তাভাবনা করছি বলে কি এইরকম একটা মনে হলো। কিন্তু বললে বিশ্বাস করবেন না, পুরো ওই সময়টা না যখন আমার কাপড়টা ওরকম টেনে নিচের দিকে নামিয়ে দিল না, তখন মনে হলো যে কোনো মানুষের কাজ। তখন মাথার মধ্যে ওই জিনিসটা নেই যে এখানে মানুষ কোথা দিয়ে আসবে বা এরকম হতে পারে কি না, তখন ওইটাই মনে হচ্ছে যে কোনো মানুষ যেন টেনে নামিয়ে দিল। কারণ আমি বাচ্চাদের দেখেছি বাচ্চারা কেউ নেই, আর বাচ্চারা এই মুখটা বার করতে পারবে না ছোটো ছোটো গ্রিলের ফুঁকো দিয়ে। মনটা ওই জন্য না সেদিন থেকে না কীরকম ভারাক্রান্ত। আমার শাশুড়িমাকে ফোন করে বললাম যে জানেন তো এইরকম যেন একটা হলো, ফিলিংসটা যেন ওরকমই মনে হলো যে বাবা যেন বলছে যে তোদের সঙ্গেই আমি আছি, এরকম একটা হলো। কার ছেলেকে অত্যাধিক ভালোবাসতো না, আমার বরকে তো প্রচুর ভালোবাসতো, প্রচুর ভালোবাসতো আমার শ্বশুর, কচিয়া কচিয়া করে না। যেদিনকে আমার শ্বশুরমশাইকে আমরা বেহালা হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম বাড়িতে না, সেদিন তারপরের দিনকেই আবার ওনাকে আবার ন্যাশনালে ভর্তি করতে হলো, ন্যাশনাল মেডিকেলে। তা ওই দিনকে না মানে আমার শাশুড়ি মা আমাকে পরে ঘাট কাজের দিন আমি ওই বাড়ি গেছিলাম, আমাকে গল্প করছিলো ঘাট কাজের দিন না তার আগেই গেছিলাম, একদিন গল্প করছিলো, চতুর্থীর দিনকে গেছিলাম, মানে চতুর্থা ছিল আমাদের যেদিনকে, বলছিল যে জানো তো তোমার বাবা ওই একদিনের জন্য একবেলার জন্য এসেছে, যখন পরের দিন সকালবেলা আবার হসপিটালে যাচ্ছে আমাকে বলছে পাঁচশোটা টাকা দেবে আমাকে। তা আমার শাশুড়ি বলেছে তুমি হসপিটালে ভর্তি হতে যাচ্ছ টাকা নিয়ে কী করবে? বলে দাও না দাও, পাঁচশো টাকা দাও না, কচিয়ার কাছে আছে টাকা পয়সা কি জানি না, পাঁচশো টাকা দাও না বলে নিয়ে গিয়ে আমার বরকে দিয়েছিল পাঁচশো টাকা। তাই ওর বাবাকে বললাম যে পাঁচশো টাকাটা তুমি খরচা করলে কেন? তা ও বলছে আমি কি জানবো যে বাবা চলে যাবে।
সেটাই বলছি মানুষের, জানি না আমার কি মনের ভুল নাকি অত্যাধিক চিন্তা ভাবনার ফলে, মানে মাঝে মাঝে না বিশ্বাস হয় না জানেন, বিশ্বাস করবেন হয়তো, বলবেন যে তুমি কি তো শ্বশুর শাশুড়িকে তো কিছু করনি, তাহলে কি তুমি ভিডিওতে নাটক করছো, হয়তো ওই ভিডিও দেখেও অনেকে ভাববে, কিন্তু না বিশ্বাসই হয় না যে আমার শ্বশুরমশাই নেই, কারণ আমি ওই বিশ্বাসটা একদমই আনতে হয় না। আমি আগের দিনে দেখেছি তোমার শ্বশুরমশাই মানে আইটিউতে রয়েছে, আইসিইউ নয় আইটিইউতে, আমি আগেও বলেছি আইটিইউতে রয়েছে, তা আইটিইউতে ওনাকে কাছের ঘরে রাখা হচ্ছে, আর আমি দরজার ফাঁক দিয়ে ওনাকে যখন আমরা সবাই দরজার ফাঁক দিয়ে দেখতাম না, আগের দিন একদম স্ট্রং বসে আছে জানে, পরের দিন যে সকালের মধ্যে এরকম হয়ে যাবে না ওইটা আমি মানতে পারি না। আমাকে যে বলবে আমি নাটক করছি, আমি অভিনয় দেখাচ্ছি, আমি শ্বশুরমশাইয়ের কথা বলে ভিডিও করছি, বলুক, কিন্তু অন্তর থেকে না আমি ওইটা মানতে পারি না যে একটা মানুষকে দেখলাম, আর ওইটা মানতে পারি না বাড়ি আসার জন্য ওই যে আকুতি মিনতি কাকুতি করছে না, যে সবাইয়ের কাছে, মেয়েদের কাছে, আমার কাছে, ছেলের কাছে, জামাইদের কাছে, জামাই নিয়ে চলো, ওইটা মানতে পারি না, খুব কষ্ট হয় এক এক সময় না, সত্যি কথা ভাবি যে দূর পৃথিবীতে না কিছু নেই, ভগবানও নেই, কিচ্ছু নেই,